অশান্ত বাংলাদেশ, ব্যাপক প্রভাব প্রেক্ষাপটে প্রতিদিনই ক্ষতি কয়েক কোটি টাকা। বুধবারও থমকে সীমান্ত বাণিজ্য, বিপাকে মুদ্রা বিনিময় ব্যবসায়ীরা। জ্বলছে বাংলাদেশ, অশান্ত পদ্মাপাড়ের বাংলা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু তারপরও বাংলাদেশের পরিস্থিতি এখনও অশান্ত রয়েছে। এই পর্যায়ে থমকে রয়েছে ভারতের সাথে সীমান্ত বাণিজ্য। এমনকি সোমবারের থেকে বন্ধ থাকার পরেও বুধবারেও একই চিত্র দেখা গেল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলে। সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রাক। এই ঘটনার জেরে বিপাকে পড়েছেন মুদ্রা বিনিময় ব্যবসায়ী থেকে শুরু করে অটোচালক, বেসরকারি বাস কর্মচারী, কুলি থেকে শুরু করে পেট্রাপোলের দিনমজুর শ্রমিকেরাও। যাত্রী পারাপার বন্ধ থাকায় মার খাচ্ছেন সকলে। কমেছে বাংলাদেশের টাকার মূল্য। এ বিষয়ে এক মুদ্রা বিনিময়কারী ব্যবসায়ী বাপ্পা ঘোষ জানান, বাংলাদেশের ঘটনার কারণে বেনাপোল বর্ডার এখন ফাঁকা, তবে এখন শুধুমাত্র চিকিৎসা ভিসা নিয়েই অল্প কিছু মানুষ আসছেন। আমাদের কাছে থাকা বাংলাদেশি টাকাগুলির জন্যও আমরা অপেক্ষা করছি। এখন এই পরিস্থিতিতে যদি টাকা বাতিল হয়ে যায় তাহলে আমাদের অনেক ক্ষতি হবে, তাই আমরা চাইছি এই বাংলাদেশি টাকাগুলি যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে ভারতীয় টাকা নিয়ে নিতে। বাংলাদেশের পরিস্থিতি যেহেতু খারাপ, আমরা তো তাকিয়েই থাকি বাংলাদেশি মানুষের ওপরে, তারা আসবেন এই এবং বৈদেশিক মুদ্রার মাধ্যমে আমাদের কিছু আয়পত্র হবে, কর্মসংস্থান যেগুলো চলে। কিন্তু বেনাপোল তো একদম ফাঁকা। গত তিন দিন আগের যে ঘটনা আপনারা সকলেই জানেন, হাসিনা পদত্যাগ করার পর পুরো বেনাপোলের প্রশাসনই প্রায় ইন্ডিয়ায় ঢোকার মুখে। সেই সময়ে সেই পরিস্থিতির পর অবস্থার আর উন্নতি হয়নি, কোনো লোকজন কিন্তু বাংলাদেশে সেইভাবে আসছে না। শুধুমাত্র মেডিকেল ভিসা, যাদের এখানে আপনার রেল অথবা বিমানের ক্ষেত্রে বুকিং আছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে ডাক্তারের, সেক্ষেত্রে ছাড়া হচ্ছে, নাহলে বড়া হচ্ছে আপনারা কদিন পরেই আসেন। তো সেই ক্ষেত্রে বসে আছি, আমরা বসে আছি এই কারণে যে কারো টাকা যদি জমা থাকে, কোনো ইন্ডিয়ান লোক গেছে তার টাকা আমার কাছে জমা আছে, সে তো বাড়ি ফিরবে। সুতরাং আমরা কাউন্টার খুলে বসে আছি, কিন্তু লোকজন একদম ফাঁকা, পুরোপুরি ব্যবসা বন্ধই বলা যেতে পারে, কোনো টার্নিং নেই। আর এক্ষেত্রে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে বাংলাদেশি যে টাকাটা আমাদের কাছে আছে, আমরা আগেও দেখেছি অনেক ক্ষেত্রে টাকা চেঞ্জ হয়। যেহেতু হাসিনা এবং শেখ মুজিবের ছবি দেওয়া আছে, সেক্ষেত্রে আপনারাও দেখছেন যে ফেসবুক সহ সমস্ত জায়গায় ঘুরছে ব্যাপারটা। এক্ষেত্রে আমাদেরও একটা ব্যাপার যে আমাদের যে বাংলা টাকাটা থাকে এবং ইন্ডিয়ান টাকা, সেই বাংলা টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিক্রির মাধ্যমে, প্যাসেঞ্জারের কাছে বেচে দেওয়ার মাধ্যমে ইন্ডিয়ান করে নিতে চাইছি, কারণ ওই টাকাটায় কোনো সমস্যা হলে আমাদের পুরো টাকাটাই বসে যাবে। লেবারের কাজ করা গোবিন্দ মিস্ত্রি জানান, আমরা ভারতের থেকে বাংলাদেশে কাজের জন্য যেতে পারছি না, ভারত সরকার পাসপোর্টে স্ট্যাম্প দিতে চাইছে না, বলছে ওখানে গেলে জীবন সংশয় হতে পারে, আমি পরিবারের একমাত্র উপার্জিত ব্যক্তি, তাই কাজের উদ্দেশ্যে এখানে বসে আছি। আমাদের এখানে যা অবস্থায় যে আমি পাসপোর্ট নিয়ে বসে আছি, আমি তো আর যাত্রী পাচ্ছি না, প্রায় 15-20 দিন হয়ে গেল। বাংলাদেশের পরিস্থিতি তো ভালো না, যাবো গে, আমাদের এখানে ইন্ডিয়ান বই ছাড়ছে না, তো বলছে যে ইন্ডিয়ান বই আমরা, তোমার রিস্কে তোমার বাংলাদেশে যেতে হবে, আমরা কোনো রিস্ক নেই, ওই কারণে আমাদের পাসপোর্টই সিল মারা বন্ধ আছে। আমরা প্যাসেঞ্জারের পরিবর্তে নির্ভর করি লেবারগুলো থাকি, তা 2-1 লেবার মাল টানি আমাদের 50-70 টাকা সারাদিন ভাগ হয়, এরির পরে আমাদের রুটি রোজগার। এ বিষয়ে বেসরকারি আন্তর্জাতিক বাসের কর্মী প্রদীপ হালদার বলেন, হাসিনা সরকারের পদত্যাগের পর পরিস্থিতি উত্তাল হওয়ায় যাওয়া আসা বন্ধ রয়েছে, তবে মাঝে প্রয়োজনে কিছু যাত্রীদের বাংলাদেশে পাঠানো হয়, ইমার্জেন্সি কাজেই বাংলাদেশ থেকে আসছে। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। শান্তি ফিরুক পদ্মাপাড়ে, ছন্দে ফিরুক সীমান্তের বাণিজ্য, চাইছেন পেট্রাপোলের ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিক সকলেই। এখন বর্তমানে যে পরিস্থিতি, আগে তো মোটামুটি ঠিকই ছিল, এই যে হাসিনা সরকার পদত্যাগের পরের থেকে তো উত্তাল হয়ে গেছে, ঠিক আছে, প্যাসেঞ্জার যাওয়া আসা তো প্রায় বন্ধই হয়ে গেছে, এবং গত পরশু দিন তো বন্ধই ছিল টোলটা, পরে আবার যাত্রীর চাপে কিছুটা ওরা শিথিল করে দিয়েছিল, কিছু যাত্রী এখান থেকে পার হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে কোনো যাত্রী তেমন আসতে পারেনি। এবং 2-1 দিন এখন চলছে মোটামুটি, বাংলাদেশ থেকে কিছু মেডিকেল ভিসা আসছে, ট্যুরিস্ট ভিসা, মানে এই পর্যন্ত যা যাত্রী এসছে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছি যে আপনাদের ট্যুরিস্ট ভিসা কিনা, তারা বলছে না, ট্যুরিস্ট ভিসা হয়তো ছাড়ছে না, কিন্তু মেডিকেল ভিসাগুলো ওরা ছাড়ছে, যেগুলো এমার্জেন্সি দরকার আর কি। আর ইন্ডিয়ান পাসপোর্টে কিছু আসছে, যারা বাংলাদেশে আটক ছিল তারা কিছু ফিরছে, কিন্তু বাস পরিবহন যাতায়াত ব্যবস্থা মোটামুটি পুরোপুরি বন্ধ ছিল। গতকাল রাত্রে থেকে কয়েকটা বাস মনে হয় ছেড়েছে, কিন্তু এখনও পরিস্থিতি বাংলাদেশে এখনও স্বাভাবিক হয়নি, মোটামুটি চলছে। আমরা আশা করছি যে 2-1 দিনের মধ্যে হয়তো স্বাভাবিক হতে পারে, একটা স্থায়িত্ব সরকার না গড়লে
কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি তাতে কোনো স্থায়ীভাবে কোনো সমস্যার সমাধান মিটবে না আশা করা যাচ্ছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।